হয় মানুষ এতটা নিচে নামে কি করে রাশেদ খান ইনুর মেননের মতো লোক ইনুর মতো লোক 50 বছর না 60 বছর এই 5-6 দশকের রাজনীতি করেও নিজের মার্কা নিয়া নির্বাচন করার মুরুদ দেখাতে পারে না ভয়ে লজ্জায় জানে ভোট পাইবে না 100 নৌকা চায় তাহলে তুমি ভাই কেন নিজে আবার জাসুদ নামে দল করলা কেন তুমি ওয়ার্কার্স পার্টি নামে দল করলা হ্যাঁ নিজের মুখ দেখাইছে মানে নিজের গৌরে নিয়ে ঘুরতে যাইতে পারে না আরেকজনের গৌরে ধরে টান দেয় সেই অবস্থা এটা দুঃখজনক আজ হাসিনা মোদীর যৌথ প্রযোজনায় দিল্লির ব্যবস্থাপনায় বাংলাদেশে যে একতরফা নির্বাচন হতে যাচ্ছে 7ই জানুয়ারি সেই নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে এই হাসিনা মোদীর ব্যবস্থাপনায় দিল্লির নির্বাচনকে শুধুমাত্র প্রত্যাখ্যান নয় প্রতিহত করতে হবে প্রয়োজনে পাড়া মহল্লায় এই নির্বাচন প্রতিহত করার জন্য গণ প্রতিরোধ কমিটি গঠন করতে হবে আজকে কিছুদিন আগে আপনাদের মনে আছে না জিএম কাদের দিল্লি গিয়েছিলেন আয়েশা মুখে ঠুলি মেরেছেন ঠুলি মেরে গরু যে মুখে দেয় যাতে ঘাস টাস না খাইতে পারে সেই ঠুলি লাগিয়েছিলেন কথা বলতে পারবেন না দিল্লি নিষেধ কারণ তাকে বলেছিল আমেরিকা যদি কিছু পেলে সরকারকে ফলাই দেয় তাহলে একটা আর যদি কিছু না করতে পারে আমরা আছি আমরাও কিছুটা দেখব তুমি বিরোধী দল হবা তোমাকে 80টা আসন দেওয়া হবে সেই জাতীয় সার্কাস পার্টির সেই নেতা আর কথা বলেন নাই আবার এখন আজকের পত্রিকা এসেছে যে যদি তাদেরকে 40টা সিট না দেওয়া হয় তাহলে তারা নির্বাচন বয়কট করবে তাহলে আমরা গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছি আর ওই দালালরা যদি কয়েকদিন পরে নির্বাচন বয়কট করতে আসে তারা কি জনগণের জন্য বয়কট করবে না করবে না ওরা নিজেদের স্বার্থের কারণে আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব লেগেছে দুঃখ হয় মানুষ এতটা নিচে নামে কি করে রাশেদ খান ইনুর মেননের মতো লোক ইনুর মতো লোক 50 বছর না 60 বছর এই 5-6 দশকের রাজনীতি করেও নিজের মার্কা নিয়ে নির্বাচন করার মুরুদ দেখাতে পারে না ভয়ে লজ্জায় জানে ভোট পাইবে না 100 নৌকা চায় তাহলে তুমি ভাই কেন নিজে আবার জাসুদ নামে দল করলা কেন তুমি ওয়ার্কার্স পার্টি নামে দল করলা হ্যাঁ নিজের মুখ দেখাইছে মানে নিজের গৌরে নিয়ে ঘুরতে যাইতে পারে না আরেকজনের গৌরে ধরে টান দেয় সেই অবস্থা এটা দুঃখজনক আজকে এই রাশেদ খান মেননের মতো ইনুর মতো লোকেরা আজকে এই দেশের জনগণের আবেগ অনুভূতির সাথে প্রতারণা এখন রাস্তায় বের হলে পুলিশ ডিবি সিভিল আনসার আনসার তারপর হলো নৌবাহিনী সেনাবাহিনী বর্ডার গার্ড পর্যন্ত রাজপথে আপনি কোথায় যাবেন সারা বাংলাদেশ মোটামুটি সিসি ক্যামেরা আওতাভুক্ত 10 জন লোক একত্রিত হলেই তারপরে মনে করেন যে এটার সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাচ্ছে সেখান থেকে গ্রেফতার হয়ে যাচ্ছে এবং অসংখ্য ঘটনা হয়েছে আমরা কিন্তু কোনো মারামারিতে যাচ্ছি না এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতেছিলাম একটা সাধারণত অবরোধ উপলক্ষে একটা মিছিল যে আমরা 20 জনে করি সেখান থেকে 5 জন গ্রেফতার করে ফেলতেছে তারা এই যে আপনারা জেলখানাগুলোতে যদি খবর নেন দেখবেন জেলখানা ওভার লোড হয়ে গেছে আমাদের নেতা কর্মীদের দিয়ে এবং আপনি যে কথাটা বললেন যে অবরোধ আমাদের মাঠে দেখা যায় না এটা ভুল যেহেতু এখানে আমাদের সব সংগঠন আছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠন সবাই আসছে তাই একত্রিত যখন মিছিলগুলো হয় বা ইয়াগুলো হয় কর্মসূচি আসে তখন কিন্তু ভাগ হয়ে যায় ছাত্র দল আলাদা করে স্বেচ্ছাসেবক দল আলাদা করে যুব দল আলাদা করে সেখানে ছাত্র দলও ভাগ আছে ইউনিটগুলো এক জায়গায় করে কলেজ ইউনিটগুলো এক জায়গায় করে মহানগরগুলো একসাথে করে সেন্ট্রাল এক জায়গায় করে যে কারণে চোখে পড়ার মতো না আপনারা যারা সচেতন তারা দেখেছেন প্রশাসন কিভাবে ইয়ে করে কাসেট পাস করলে আনসারে চাকরি পাওয়া যায় তার হাতে প্রশাসন অস্ত্র দিয়ে দিয়েছে এটা কতটা লজ্জাজনক একটা এক পাস করা আনসার কি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্ম বুঝবে সে বুঝবে যে এই নেত্রী এই রাজনেত্রী বা এই নেতা সে অনার্স মাস্টার্স করে রাজনীতিটা করতেছে তার কাছে কি শিক্ষার কোনো দাম আছে ইনশাল্লাহ আমরা মাঠে আগেও ছিলাম এখন আছি ভবিষ্যতে থাকবো 28 তারিখের পরে আমি বলতে পারবো এখানে যতগুলো আমার ভাই আছে
রাজপথে ছিলাম আমরা রাজপথে আসি পলায় আসি তারপর প্রোগ্রাম করতেছি প্রতিটা অবরোধে আমরা কোনো গাড়ি ভাঙচুর করতেছি না আমরা আমাদের কথা জানাচ্ছি যখন একটা মিছিল করে যদি বলে যে আজকে অবরোধ এটা যখন সাধারণ মানুষ শুনবে সে জানবে যে না আজকে অবরোধ আপনার কি করেছে যখন অবরোধ ইয়া বাস মালিক কিন্তু গাড়ি থেমে দিয়েছে সরকার বলল আপনার একটা গাড়ি পড়লে আপনাকে নতুন গাড়ি দেওয়া হবে আপনার গাড়ি রাস্তায় নামান যখন বক্তব্য হচ্ছে এখানে আসুন এবং অনেক ঘটনা আপনারা দেখেছেন যে